আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানওয়ালারা, লা তুকাদ্দিমু, তোমরা আগবেরে কোনো কিছু করো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা আগবেরে কোনো কথা বলিও না। এর কথা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে তাবেঈনদেরকে শিক্ষা দিয়া দিলেন, আমার রহমাতুল লিল আলামিনের কথা যেই মজলিসের মধ্যে চলবে, আমার আল্লাহর কথা যেই মজলিসের মধ্যে চলবে, এই কোরআনের তিলাওয়াত যেই মজলিসের মধ্যে চলবে, আমার রহমাতুল লিল আলামিনের হাদিস অনুযায়ী যেই মুজমাটা পরিপূর্ণ চলবে, তোমরা ওই মুজমার মধ্যে গিয়া নিজেকে পণ্ডিত মনে করে আল্লাহ রাসূলের উপরে আকবরে কথা বলো না। এজন্য শিক্ষা হলো আমাদের যে ওলামায়ে কেরাম হোক আর যাই হোক, আমরা যেখানেই যাব, যেখানেই ওলামায়ে কেরামরা হচ্ছেন ওয়ারিসুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, ওই হিসাবে আমরা চেষ্টা করব ওলামায়ে কেরামদের এই শান মান বজায় রাখার জন্য, পারব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তাওফিক দান করুন। জোরে বলেন, আল্লাহ সূরা হুজুরাত একটা শিক্ষাই দেয় নাই, আল্লাহ প্রথম আয়াতে শিক্ষা দিয়েছেন। বনি তামিম একটা গোত্র ছিল, তারা সবাই যখন মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তাদের মধ্য থেকে কাকে আমির বানান, ওই আমির নির্বাচন করার জন্য তারা রহমাতুল লিল আলামিনের কাছে আসলো। তো মসজিদে নবীতে যদি নবীকে না পায়, মসজিদে নবীর পাশেই হুজরা, হুজরাতে যাইতে হবে, নবীকে খুঁজতে হবে, বের করে নবীকে আনতে হবে। তো বনি তামিম গোত্রের লোকেরা আমির বানানোর জন্য যখন নবীর কাছে আসলেন, মসজিদে নববীতে নবীকে পায় না, মসজিদে নববীতে না পেয়ে তারা নবীর হুজরার সামনে গিয়া বলা আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, নবীকে বলা আরম্ভ করলো, হে মুহাম্মদ, আপনি বের হয়ে আসেন, আমাদের নেতা নির্বাচন করতে হবে। আর তৎক্ষণাৎই আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের এই আয়াত নাজিল করে রহমাতুল লিল আলামিনকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ইউনাদূনা, আপনাকে যারা ডাকতেছে যে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হয়ে আস, আপনাকে যারা ডাকতেছে মিওয়ারাইল হুজুরাত, হুজরার এক পাশে দাঁড়াইয়া, সামনে দাঁড়াইয়া যে আপনাকে ডাকে ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশের মধ্যেই তারা জানে না যে আপনাকে কেমনে ডাকতে হবে, আপনি বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে না, কারণ ইসলাম সম্পর্কে তাদের ধারণা নেই। আমরা তো মুসলমানের ঘরে সন্তান, ঠিক না? ঠিক না? আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদার বাবাও ছিল মুসলমান, সবাই মুসলমান হওয়ার পরেও আমরা তো আদৌ ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারি নাই, আমরা আদৌ ইলমুদ্দিন শিক্ষা অর্জন করতে পারি নাই। কেমনে উলামায়ে কেরামদের সাথে তাদের শান মান বজায় রাখতে ডাকতে হবে, কেমনে উলামায়ে কেরামদের সাথে চলতে হবে, উলামায়ে কেরামদের সাথে কেমনে কথা বলতে হবে, কোন কথা বললে তাদের সম্মানের হানি আসবে, এখনো পর্যন্ত তো আমরা এটাই জানি না। আর বনি তামিম গোত্রের লোকেরা ওই সাধারণ এই মাত্রই মুসলমান হয়েছে, ইসলাম সম্পর্কে বিন্দুমাত্র পরিমাণ তাদের কোনো নলেজ নেই, জ্ঞান নেই, যার কারণে না জানার কারণে নবীকে বলেছেন মিয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, নবী বের হয়ে যান। আল্লাহ বলেন, যদি তারা সবর করত, ওলাউ আন্নাহুম সাবারু, যদি তারা সবর করত, হাত্তা
তাদের জন্য এটা কতই না উত্তম হতো। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা তো এমন এক দয়ালু, এমন এক রহিম, এমন এক গফুর, আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের প্রথম আয়াতে বান্দাকে জানায় দিলেন যে গোলাম, এক নম্বরে আগ বেড়ে আল্লাহ এবং রাসূলের সামনে কথা বলো না, আর যদি কথা বলিয়াই থাকো ফাত্তাকুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে ভয় করো। এরে বান্দা, তুমি যে আল্লাহর আগ বেড়ে কথা বলো, নবীর সুন্নাহ অনুযায়ী কাজটাও তো করতে পারলা না। এরে বান্দা, আল্লাহকেও মানতে পারলা না, রহমাতুল্লিল আলামিনকেও মানতে পারলা না। ওই মজলিসের মধ্যে যাওয়ার পরে বক্তা সাহেব বয়ান করে, কোরআন এবং সুন্নাহ থেকেই বয়ান করে, বানায়া তো কোনো কিসা কাহিনী বলে না। তুমি সামনে বৈশা বৈশা মোবাইল টিপলা মানে কি বুঝাইলা? তুমি মনে করলা আল্লাহ এবং রাসূলের কথা থেকে আমি অনেক বড়, আল্লাহ এবং রাসূলের কথা থেকে আমার মোবাইল টিপতে হবে, আমার ওই মোবাইলটা টিপাটিপি করাটা আমার অনেক বড়। এরে বান্দা, না না, কোরআন এবং সুন্নাহর আলোচনা যেখানেই হবে ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে 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 বান্দা, লা তুকদ্দিমু, বাড়াবাড়ি করো না এবং আগ বেড়ে কথা বলো না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের সামনে আগ বেড়ে কথা বলো না, যদি বলিয়াই থাকো আল্লাহকে ভয় করো, কেননা তুমি যা করো আই না করো আমার আল্লাহ শুনে কি শুনে না। আল্লাহ আল্লাহ নিজের পরিচয় দেয়, আল্লাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তো এমন রব, আমি আল্লাহ তাআলা সামি, আমি আল্লাহ হলো সর্বশ্রোতা। আবার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন রব, আমি আল্লাহ আলিম, আমি আল্লাহ মহাজ্ঞানী। এরে বান্দা, যতই জানা কি করো না কেন, আমি আল্লাহ জানি তুমি কি করো আর না করো, তোমার অন্তরের মধ্যে কি আছে আর না আছে। সুতরাং বোঝা গেল আগ বেড়ে কোনো কাজ করা যাবে না, আল্লাহর ওই আল্লাহর সাথেও আগ বেড়ে কথা বলা যাবে না, রহমাতুল্লিল আলামিনের কথা যেখানে চলবে ওখানেও আগ বেড়ে কথা বলা যাবে না। এখন কোন আল্লাহর বান্দা যদি মসজিদের মধ্যে যাওয়ার পরে মনে করে আমার মতো বড় আলেম কেউ নাই, এই বান্দা মনে করে আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে আসলাম, ইংলিশ আমি ফুলি বলতে পারি, এবার ইমাম সাহেবের পিছনে গিয়া নিজেকে পণ্ডিত মনে করিয়া ও যদি মনে করে আমি সিজদা দিব ইমাম সাহেবের সাথে, না ইমাম সাহেবের সাথে ইক্তিদা করার পরে যদি ইমাম সাহেবের আগে সিজদা থেকে উঠে যায় বা ইমাম সাহেবের আগে সিজদা থেকে সিজদার মধ্যে চলে যায়, তাহলে তার নামাজটা সঠিক না, শেষ কথা বলেন না কেন? এজন্য নিজেকে পণ্ডিত মনে করিয়া ইমাম সাহেবের আগে যদি সেজদায় চলে যায় এই বান্দার সিজদাটা নষ্ট হয়ে যাবে, আবার যদি পুরো নামাজটাই উলট পালট করে ফেলে এই বান্দার পুরো নামাজটাই যেরকম নষ্ট হয়ে যাবে। ইমাম সাহেব সাধারণ একজন মানুষ, রহমাতুল্লিল আলামিনের সাথে তুলনা করলে অনেক ছোট। ইমাম সাহেবকে ইক্তিদা করার পর যদি ওই বান্দা ইমাম সাহেবের পরিপূর্ণ ইত্তিবা করার পর সিজদায় যদি ঠিক মতন না যাইতে পারে, ওই বান্দা যদি ওই ওই ইমাম সাহেবের আগে রুকু থেকে আগে দাঁড়ায় যায়, যদি রুকুতে ইমাম সাহেবের আগে চলে যায়, তাহলে এই বান্দার যেরকম ভাবে পরিপূর্ণ নামাজটাই গলত হয়ে যাবে। সুতরাং রহমাতুল্লিল আলামিনকে যেই বান্দা বলে আমি মানি, আমি রহমাতুল্লিল আলামিনকে জান দিয়াই মহাব্বত করি, আর যদি নবীর তরিকা অনুযায়ী বান্দা ঠিক মতন না চলে ইমাম সাহেবকে ইক্তিদা করে আর বলে ইক্তিদাই তো বিহাজাল ইমাম, আমি এই ইমামের পিছনে ইক্তিদা করলাম ইমাম সাহেবের পিছনে সিজদা ঠিক মতন না দেওয়ার কারণে, যদি নামাজ নষ্ট হয়ে যায় ঠিক একই রকম ভাবে রহমাতুল্লিল আলামিনকে বলো আমি মানলাম মানলাম মানলাম, নবীর তরিকা অনুযায়ী এক ঠিক মতন বান্দা চলতে পারলা না, তাহলে তোমার ওই পুরা জিন্দেগিটাই জানি দিয়া মহাব্বত করলা বললা কিন্তু নবীর সুন্নতের আমল ঠিক মতো হয় না। এরে বান্দা, এই নবীর সুন্নতের আমল তো নিজেও মানতে হবে, বলে আগ বেড়ে কোনো কাজ করা যাবে না, নবীকে জান দিয়া কিরকম মহাব্বত করেছেন। এরে বান্দা, একটা ঘটনা বুঝলে নবীকে জান দিয়া মহাব্বত করলে জান্নাতে যাওয়া যায় না, এই ঘটনা পরিপূর্ণ বুঝে চলে আসবে। এরে নবীর আশেক,
রহমাতুল লিল আলামিনের যখন মা নাই বাবা নাই কেউ নাই, নবীর চাচা আবু তালেব নবীর গার্জিয়ান হয়ে গেলেন, নবীর চাচা আবু তালেব নবীর অভিভাবক হয়ে গেলেন, নবীর চাচা আবু তালেব যখন নবীর গার্জিয়ান, নবী ওই চাচা আবু তালেবের অভিভাবক করতে চলাফেরা করে, নবী যখন ধর্মের দাওয়াত দেওয়া মক্কা এবং মদিনার মধ্যে যখন ধর্মের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, ধর্মের দাওয়াত দিতে দিতে ওই রহমাতুল লিল আলামিন ওই ধর্মের কথা যখন বলা আরম্ভ করলেন, ওই মক্কার যত লিডাররা আছে যত নেতারা আছে সব নেতারা চাচা আবু তালেবের কাছে এসে বলা আরম্ভ করলো, ওরে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের ধর্ম বাদ দিয়া অন্য একটা ধর্মের কথা বলে অন্যের ধর্মের কথা মানুষের কাছে প্রচার করে, ও আবু তালেব শুনো তুমি তো আমাদের লিডারের মধ্যে থেকে একজন, তোমার বাতিজাকে জানাইয়া দাও তোমার বাতিজা যেন এই তোমার এই ধর্মের কথা যেন না বলে, সে ধর্মের কথা যেন তার গণ্ডির মধ্যে রাখে আমাদের দলের লোকের কাছে যাতে না বলে। রহমাতুল লিল আলামিন তখন চাচা আবু তালেবের অভিভাবক করতে আছে, নবীজির মা নাই নবীজির বাবা নাই, চাচা আবু তালেব রহমাতুল লিল আলামিনকে সামনে পাইয়া বলা আরম্ভ করলে, মুহাম্মদ ওই আমার যারা আমার সাথে যারা লিডার আছে সব লিডাররা আমার কাছে এসে বলা আরম্ভ করেছে, ও মুহাম্মদ তুমি নাকি নতুন কোনো ধর্মের কথা সবার কাছে বলো, না না ওই ধর্মের কথা তুমি অন্যের কাছে বলতে পারবা না, রহমাতুল লিল আলামিনকে বলা আরম্ভ করলেন, ও মুহাম্মদ ওই ধর্মের কথা তুমি তোমার নিজের মধ্যেই রাখবা অন্যের কাছে বলার কোনো প্রয়োজন নাই, রহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের ওই কথা শুনিয়া নবীর চোখ দিয়া যখন টপ টপ করে পানি পড়া আরম্ভ করলো, চাচা আবু তালেব বলে, ও মুহাম্মদ আমি তো তোমাকে এমন কোনো কথা বলি নাই যেই কথা বলার কারণে তুমি মুহাম্মদের মনের মধ্যে অনেক কষ্ট হয়ে যাবে, ও ভাতিজা চোখের পানি মুছো আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না, কেননা আমি চাচা হলাম তোমার অভিভাবক, এই মক্কার জমিনে তোমার মা নাই বাবা নাই কেউ নাই, তোমার গার্ডিয়ান বলতে কেউ নাই, আমি চাচা তোমার অভিভাবক আমি তোমার কান্না বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না, এভাবে যখন বলা আরম্ভ করলেন রহমাতুল লিল আলামিন বলে, চাচা আপনি আমার জান দিয়ে মোহাব্বত করেন জানি, আপনি আমার মোহাব্বত করেন ভালোবাসেন আমি জানি, কিন্তু না না কশিন কেন সম্ভব না, আমি রহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছে এই ধর্ম আমি এক জায়গায় রাখবো আমি নিজে নিজে মানবো এটা কশিন কেন সম্ভব হবে না, আপনি চাচা যদি আমার অভিভাবক থাকলে থাকেন না থাকলে নাই, আপনি চাচা আমার সাহায্যে গিয়ে আসেন না আসলে নাই, আমি রহমাতুল লিল আলামিন আপনার ভাতিজা হওয়ার পরেও ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করব না, চাচা আবু তালেব ডাকিয়া বলে, ও মুহাম্মদ লিডাররা আমাকে বলেছে বলার জন্য আমি তোমাকে বলে দিলাম, তবে যাও যাও তারা এই কথা বলার পরে আমি বলার পরে তোমাকে ব্যত্যাঘাত করার চেষ্টা করবে, তারা তোমাকে মারার জন্য ফন্দি আনবে, তবে শুনে রাখো শুনে রাখো শুনে রাখো, আমি চাচা আবু তালেব তোমার চাচা যতদিন আমি অভিভাবক থাকবো, আমি গার্ডিয়ান যতদিন পর্যন্ত থাকবো, আমি চাচা বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত তুমি ভাতিজার উপরে একটা ব্যত্যাঘাত কেউ করবে ওই দুঃসাহস করতে দিব না, এর নবীর আশেক বুঝা গেল চাচা আবু তালেব জান দিয়ে মোহাম্মদ করেন, চাচা আবু তালেব রহমাতুল লিল আলামিনকে পুরোপুরি মন দিয়াই ভালোবাসেন, চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেলেন রহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের কাছে যাইয়া ওই চাচাকে বলা আরম্ভ করলেন, চাচা মুক্তি জীবনে আমার মা ছিল না বাবা ছিল না আমার কেউ ছিল না, আপনি আমার পটকল দিয়া 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 বড় করছেন, আপনি আমার অনেক মহাব্বত করেছেন অনেক ভালোবেসেছেন, ও চাচা মৃত্যুর আগে যদি আপনি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যেতে পারেন তাহলে ওই কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো, তাছাড়া আমি আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই, চাচা আবু তালেব বলে মুহাম্মদ আমি
আমি তোমার চাচা হইতে পারি, আমি জানি আমি জাহান্নামের মধ্যে যাব, আমি জানি আমি জাহান্নামে আমার জ্বলতে হবে, আমি জানি আমি জান্নাত পাবো না, কিন্তু আমি এই মক্কার লিডারদের মধ্যে ছিলাম। আমি লিডার হওয়ার পর আমি এই সব লিডারদের লিডারগিরি করিয়া করিয়া সবাইকে আমি ইসলাম ধর্ম থেকে বিরত রাখলাম। এখন যদি মৃত্যুর আগে যদি আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাই, তাহলে ও মোহাম্মদ বলো বলো, সবাই আমাকে নিমকারাম বললে সবাই বলবে আমি হারামি। না না, আমি কালিমা পড়তে পারবো না। রহমাতুল লিল আলামিনের চোখের ডগার মধ্যে পানি চলে আসলো। রহমাতুল্লিল আলামিন বলা আরম্ভ করলো, চাচা আপনি আমার এত প্রটোকল দিলেন, কিন্তু কিয়ামতের ময়দানে চাচা আপনি আমার সাথে জাহান্নামের আগুনে জ্বলবেন। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আয়াত পাঠায় দিলেন, ও জিব্রাইল রহমাতুল্লিল আলামিনের কাছে যাও আর নবীকে গিয়া জানাইয়া দাও। নবী যতই ওই আবু তালেবকে বলবে, কারণ দুনিয়াতে যত বান্দাই গুনাহ করে সে জানে আমার জাহান্নামে যাওয়া লাগবে। কবিরা গুনায় যখন নিমজ্জিত হয়ে যায়, ওই বান্দা মনে করে আমার আল্লাহ একজন আছে, আমার আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে, ওই কিয়ামতের ময়দানে হিসাবের কাজ করে আমার দাঁড়ানো লাগবে। এই বান্দা জেনেও গুনাহ করে, এই বান্দা জেনেও গুনাহের দিকে নিমজ্জিত হয়ে যায়। ওই আবু তালেব জানতো আমার জাহান্নামে আগুনের মধ্যে জ্বলা লাগবে, কিন্তু চাচা আবু তালেব ওই কালিমা পড়িয়া মুসলমান হয় নাই। আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। ও নবী, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, সে যদি আমার আল্লাহ যদি চায় তাকে হেদায়াত দিবে না, এই বান্দা হেদায়াত প্রাপ্ত পশ্চিম কালেও হবে না। সুতরাং হেদায়াত দেওয়ার মালিককে আরো জোরে বলেন তো, হেদায়াত চাইবো কার কাছে? পারবো তো ইনশাআল্লাহ। নবীকে শুধু জান দিয়া ভালোবাসি, নবীরে প্রাণ দিয়া ভালোবাসি, এটা বলবো নাকি তরিকা অনুযায়ী চলতে হবে? কথা বলেন না কেন? আমি বললাম আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কিন্তু তরিকা মানলাম না। ওই যে উদাহরণ দিলাম না, ইমামকে মানলাম, কিন্তু সিজদা একটু আগে পরে দেওয়ার কারণে নামাজটা নষ্ট হয়ে গেল। ঠিক একই রকম ভাবে বান্দার জিন্দেগিটা যদি যদি নবীকে মানলাম মানলাম অতটুকুর মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি নবীর সুন্না অনুযায়ী নিজের জিন্দেগিটা করতে পারে, তাহলে নিজের পুরো বডিটা পুরো জিন্দেগিটা পুরো কামিয়াব হয়। নবীকে আজ বেড়ে মানার কারণে পুরো জিন্দেগিটাই নষ্ট হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব এই সূরা হুজুরাতের এই আয়াতগুলো মেনে রাখার জন্য। আর নবীর ক্ষেত্রে যেই নির্দেশ নেই, যেই হুকুম, যেহেতু নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নায়েবে নবীর সাথেও কিন্তু একই নির্দেশ, একই হুকুম দেওয়া হয়েছে। নবীর সামনে যেরকম ভাবে নবীকে যেমন ডাকতে গেলে ওই আগ বেড়ে কথা বলা যাবে না, নবীকে ডাকতে গেলে সুর নিচু করে রাখতে হবে। নবীকে যদি ডাকতে যাই তাহলে বলা যাবে না ইয়া মুহাম্মদ উখরু চিলাই না, এটা যেরকম বলা যাবে না, ঠিক একই রকম ভাবে উলামায়ে কেরামদের সাথেও ঠিক অনুরূপ আচরণ করতে হবে। আপনারা একটা উদাহরণ দিলে বুঝবেন, এক আল্লাহর বান্দার ছোটকাল থেকে বাবা নাই মা নাই পরিবার কিচ্ছু না, মানে কিচ্ছু নাই, শুধু চাচা আছে, চাচার অভিভাবককে অভিভাবকত্বে সে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। এখন বড় হওয়ার পরে লোকের সামনে যখন বলা আরম্ভ করলো, এই তোমার বাবা নাই মা নাই, তোমার কে আছে? আমার একটা বাবার মতো চাচা আছে, বলে কি বলে না, চাচার গার্জিয়ান পেয়ে 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 গার্জ পেয়ে পেয়ে এত এত এসেছে। এখন যদি লোকটা কোন লোক জিজ্ঞেস করে তুমি কার সাপোর্ট পেয়ে পেয়ে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছো, বলে আমার একটা বাবার মতো চাচা আছে। লোকটার কথাটা কি ভুল হয়েছে? কথা বলেন না কেন, এই কথা বলেন না কেন, ভুল হয়েছে। ঠিক তদ্রূপ ভাবে রহমাতুল্লিল আলামিনকে আমরা পাই নাই, রহমাতুল্লিল আলামিনকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম আমরা পাই নাই, তাবিঈন আমরা পাই নাই, তাবিঈন আমরা পাই নাই, সালফে সালেহীন বড় বড় উলামায়ে কেরামদেরকেও পাই নাই। তাহলে বর্তমান যে উলামায়ে কেরামরা আছেন, আমরা জন্মের পরে এই উলামায়ে কেরামদের কাছ থেকেই তো নামাজ শিখেছি, জন্মের পরে এই উলামায়ে কেরামদের কাছ থেকেই তো রোজা শিখেছি,
জন্মের পরে এই উলামায়ে কেরামদের কাছ থেকে তো নিজের জিন্দেগিটাকে পরিপূর্ণ ন্যায় কামুল ওয়ালাদের কাতারে অন্তর্ভুক্ত করে একজন জান্নাতের অধিপতি কেমনে হওয়া যাবে, তো উলামায়ে কেরামদের মাধ্যমেই শিখেছি। চাচাকে যেরকম বাবার মতো বললে অসুবিধা নাই, এই উলামায়ে কেরামদের কাছ থেকে নামাজ রোজা হজ যাকাত ন্যায় কামুল সব কিছু শিক্ষা করার কারণে এই উলামায়ে কেরামদেরকেই নবীর নায়েব বলা যায় কি যায় না? কথা বলেন না কেন? এজন্য নবীর সাথে যেরকম আচরণ করব উলামায়ে কেরামদের সাথে ঠিক একই রকম আচরণ করতে হবে। আমরা উলামায়ে কেরামদের মর্যাদা দিব, কোরআন প্রেমিক যারা তাদেরকে মহাব্বত করব, কোরআন ওয়ালাদেরকেও মহাব্বত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন ওয়ালাদের মহাব্বত অন্তরের মধ্যে নিয়া জিন্দেগিটাকে পরিপূর্ণ পরিচালনা করার তৌফিক দান করুন সকলে বলি আমিন।